সো হে গাইজ, গুড মর্নিং, আমি অপু আর তোমরা দেখছো লাইফস্টাইল ব্লগ। তো আজকের টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছো আজকে কোন টপিকের ভিডিও হতে চলেছে, ঠিক আছে। আর অনেকদিন পর ভিডিও করছি, কথাগুলো সব তুতলি তুতলি যাচ্ছে, কি বলবো। তো আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর কালীবাড়ি। তো চলো, এখানে আমি নেই একা, ওখানে সব বন্ধুরা আছে, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা বহরমপুর এখান থেকে স্টার্ট করছি, কারণ ভোরবেলায় বেরিয়েছি বাড়ি থেকে, সে কারণে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো চলো তোমাদের সঙ্গে এনজয় করবো, ঘুরবো বেড়াবো, আর তোমরাও তো আমার সঙ্গে ঘুরবে, আমার ভিডিও দেখছো মানে আমার সাথে ঘুরবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি, চলে স্টার্ট। সো গাইজ, 5 মিনিটের জন্য ট্রেনটা মিস করে ফেললাম, ঠিক আছে। আবার নেক্সট ট্রেন আসছে 6:20, ততক্ষণ আমরা ওয়েটিং করছি, ঠিক আছে। তো চলো ট্রেন আসুক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা এখন কাটোয়াতে নেমে পড়লাম, বাড়ি যেয়ে ভয় ঢুকবো কোনো ব্যাপার নাই। এটা আমাদের ট্রেন পাশে দেখতে পাচ্ছ, গাইড লোক আমাদের, এটা বুঝতে হবে। সো গাইজ, এখানে গঙ্গাতে আমরা সবাই চান করে নিলাম, ঠিক আছে। আমরা 4 জন গেছিলাম, তার মধ্যে 3 জন চান করে নিলাম। তো এবার আমরা পুজোর বাটা কিনতে যাব, এবং বাটাটা কেনার পর পুজো দেবো, তারপর তোমাদের সাথে আবার আসছি। কারণ ভেতরে তো ফোন অ্যালাউ নেই যেহেতু, তো বাইরে থেকে যেটুকু পারবো সেটুকু তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, আর সিনেমেটিক শটগুলো তোমরাও নিশ্চয় পছন্দ করবে। সো ফাইনালি আমরা দক্ষিণেশ্বর কালী মন্দির চলে এসেছি, আর অনেকটা আসতে লেট হয়ে গিয়েছে, আর আমাদের পুজো দিয়েটাও কমপ্লিট হয়ে গেছে। তো সেগুলো আমি ক্লিপগুলো দেখাতে পারবো না, কারণ ওখানে ফোন অ্যালাউ ছিল না, ব্যাগ ফোন জুতো সব এক জায়গায় রাখা ছিল। তো সিনেমেটিক শটের দ্বারা তোমাদেরকে কিছু দেখাবো, তো চলো সেগুলো দেখো আর মনোরঞ্জন করো। সো ফাইনালি আমাদের এখানে এটা পাপু, বাপু এসছে, আমাদের সোমনাথ দা এসছে, আর এখানে সুদীপ এসছে, আর এখানে আমি আসিনি, এসছি। দেখো জয় সিয়ারাম, হাই হাই, মোবাইলটা হাই কর দো, খাবার কিছু নিয়ে আসিনি, তো বলা তো নিয়ে আসিনি। দিকটা যত সম্ভব গার্ডেন করা আছে ঘোরার জন্য, বাট এখন খোলা নেই। আর এই দিকটা যত সম্ভব মনে হচ্ছে দেখে এখানে গাড়ি যা 4 চাকা নিয়ে আসবে তারা এখানে হয়তো রাখতে পারবে। তো যাই হোক, কি সুন্দর, খুবই মানে এখানে এসে খুব সুন্দর লাগছে। আর এখানে ঘোরার জায়গাটা এখনো খোলেনি, তা তাই জন্য আমরা ঢুকতে পারবো না, সেই লেভেলের করেছে ভেতরটা। জয় মা,
সো আমরা এখন খুবই ঘোরাঘুরি করছি। তো পাপু তোর ঘুরতে কিরকম লাগছে বল? খুব ভালো লাগছে এখানে এসে, খুব ভালো লাগছে। মানে সোমনাথা কিরকম লাগছে এখানে এসে ঘুরতে? হেভি। আর মায়ের কাছে পুজো দিয়ে কিরকম লাগছে? সবই ভালো, সবই ভালো লাগছে। মনটা একবার ফ্রি, মানে শান্ত না, মানে কি বলবো, একবারে মায়ের কাছে এলে সবই সব শান্ত হয়ে যাবে, সবই সুন্দর লাগবে, তার জন্য না। চলো এখনো আমি একটা কোশ্চেন করব সোমনাথ দাকে। কি সোমনাথ দেখি না, সোমনাথ দেখি না, সোমনাথ দা তুমি কাম কাম কাম, তুমি মায়ের কাছে পুজো দিয়ে কি চাইলা? সব কিছু সোমনাথ দা, মানে একটা মেয়ে চাইলা আর কি। চলো তোমাদেরকে একটু মেলা খেলার দিকে ঘুরি বেড়াই, অনেক দেখালাম তো, চলো এবার। এটা কি হলো ভাই? এই এটা দেখায় না সব। সো গাইজ, এখানে তোমরা সবই ফল আর আইসক্রিম এইসবই দেখতে পাবে। আর তাছাড়া এখানে কিবা বিক্রি হবে মন্দিরের ভেতরে, তো তোমার পেঁয়াজ রসুন এসব টাইপের কিছু বিক্রি হবে না, তাই না? তো এখানটা সবই টোটালি একদম ফ্রুটস সব। তো এখানে হয়তো থাকা খাওয়ার জন্য এটা বানানো আর কি, দেখে বোঝা যাচ্ছে। সব নিচে রেস্টুরেন্টের মতো লাগছে আর সব উপরে থাকার জন্য। তো এখানে সেই লেভেলের ভিড়, আর এখানে মনে হচ্ছে শুয়ে পড়ি যাই, সেই লেভেলের লাগছে, পুরো ওয়াসাম। আর ওখানে ওই যে আমাদের মায়ের মন্দির, আর এদিকে কি দোকানপত্র আছে হয়তো কিছু। তো এটার মধ্যে পুরো একদম হাঁটতে হাঁটতে চলে গেলে একদম দক্ষিণেশ্বর যে স্টেশনটা আছে ওখানে পৌঁছে যাবে। তো আমরাও এদিকটায় দেখতে দেখতে পৌঁছে গেলাম আস্তে আস্তে। অনেকটাই দুই সাইডে দোকান ছিল, দোকান পেরিয়ে এই যে গলির মতো রাস্তা এটা পেরিয়ে ওই যে সামনে ওইটাই স্টেশন, ওখানটা হাঁটতে হাঁটতে গেলেই একদম স্টেশনের সামনেই পৌঁছে যাবে। তো চলো স্টেশনে যেয়ে দেখা হচ্ছে। সো ফাইনালি দক্ষিণেশ্বর স্টেশন চলে এসেছি, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। চলো হ্যালো। তো গাইজ লোক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, নাকি বাবু? ইয়েস। চলো আজকের জন্য বাই বাই। তো বাই বাই করে দাও গাইজ লোক।